ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সমান্তরাল একাই করেছে, এটা মানতে রাজি না, তাই না? অনেকে অনেক জোরে সরে মিটিংয়ের মধ্যে বলেন, সত্য কথা, আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, গামলা গিয়ে জেলে গেছি, তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ শুরু করছি আমরা, সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতাম, কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে ছাত্র, তরুণ যুবক যার পিছুটা নেই, যে ব্যাংকার, আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যাই আমার পরিবারের কী হবে এই চিন্তা করি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি, কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ বেড়েছে, বাড়িতে অত্যাচার করেছে, এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা। সাইড রংপুরে যেভাবে দাঁড়ালো, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যেমন ছাত্র ছিলাম, আমরা তো এরকমই ছিলাম, আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো, বিপ্লব করবো, সব কিছু নিয়ে দিব, নতুন সমাজ সৃষ্টি করব, করেছি, এখনও চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নেই, তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তার সে বড় অধিকারও আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আবার একটু হিসেব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে।